আমরা ঋণগ্রস্ত হয়েছি, এটা হলো আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়ন। এই দেশের দেশপ্রেমিক জনগণ দেখতে চায় না। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়েরা, আপনারা ভাই বেলা আসেন আমি বেলা আসি, চলে এসি নতুন আরেকটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আন্দোলনের দিয়েম তেলের দাম বাড়ি জানার কারণে কী কার মানে রাজপথের মধ্যে কীরকম উত্তাল চলতে আছে, এরকম একটি মনে করেন যে চিত্র আন্দোলনের দেওয়ার চেষ্টা করুন। তবে রাজপথ উত্তাল, হানাহানি, মারামারি, কাটাকাটি নয়, বিভিন্ন মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেকেই সরকারের বিপক্ষে কথা বলতেছেন। তো দর্শক, একজন হুজুর তিনি কী বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে উপেক্ষা করে, তো আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করুন। দর্শক, আমি আশা করি আপনারা ব্যয়কে সম্পূর্ণ ভিডিও নিয়ে আমার লাগাতে আইবেন। প্রধানমন্ত্রী মিথ্যা বলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী যখন 9 সালে ক্ষমতায় এসেছিল তখন 750 কোটি টাকার মাত্র আমরা লোন ছিলাম, ঋণী ছিলাম। আজকে প্রায় 9,500 কোটি টাকার মতো আমরা ঋণগ্রস্ত হয়েছি, এটা হলো আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়ন। এই দেশের দেশপ্রেমিক জনগণ দেখতে চায় না। পদ্মা সেতু আমরা করতে পারি নাই, আপনি পদ্মা সেতু করেন, উদ্বোধন করেন, আমার কৃষকের পেটে লাথি মেরে, আমার পেটে লাথি মেরে এগুলো আমরা সহ্য করবো না। আজকে জ্বালানি তেল বাড়ানো হয়েছে আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, এতে শেষ আছে। কৃষিদিন আগে সারের দাম বাড়ানো হয়েছে, তাহলে কৃষি নির্ভর অর্থনীতির কি অবস্থা হবে? এমনি কৃষকরা দাম পায় না, মিডিয়া সিন্ডিকেটের কারণে আবার আপনি জ্বালানি তেল বাড়িয়েছেন, আবার মিথ্যে কথা বলে আমাদেরকে বোকা বানাতে চাচ্ছেন। আমাদেরকে বোকা বানাচ্ছেন না, বাংলাদেশ আমলেই সরকারে বোকা স্বর্গের পাপ। অতএব বোকারা কখনো জিততে পারে না। জনগণের হাতে এই দেশ প্রমাণ করেছে, এই দেশের জনগণ প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে যে এই দেশে যারা স্বাধীনতা বিরোধী, জনবিরোধী ভোট ডাকাতি করেছে তাদেরকে লাঞ্চ ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করে এই জাতীয় সমস্যার সমাধান করতে হবে। নতুন আপনার সম্মুখে অতীত এই দেশে যারা নাকি দপ্তর তাউসে ছিল তাদের অপমান অপেক্ষা করছে, সেই কবে শুরু হয় তার গণনা শুরু করুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা ওনার কথাগুলো মানে শুনেছেন যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা এই সেখানে মনে করেন যে মিছিল বা তারা মনে ধরেন মানববন্ধন করতেছেন এবং তারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন। দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই যে মানুষের পণ্য যদি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন কিন্তু সে আসলে কোন দল করবে বা সে কী করবে এই বিষয়টি কিন্তু মানুষ দেখবে না। একটা লোক যখন একটা বাইক কিনে যখন সে তেল ঢুকাতে পারবে না, যখন সে তেলের জন্য তার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবে না, বা সে তেলের তেল কিনতে না পেরে সে অফিসে যেতে পারবে না, তখন কিন্তু তার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হবে। তো অটোমেটিক্যালি কিন্তু মানে মানুষের প্রতি, মানুষের মানে বর্তমান সরকারের প্রতি একটা ঘৃণা জন্মে যাবে। তো দর্শক, দ্রব্যমূল্যের যে উদ্যোগতি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে, সেই দামটি যদি আমি জানি হয়তোবা সরকারের পক্ষে সেটি সম্ভব হবে না, তবে যদিও কোনো কারণে সেটি সম্ভব হয় তাহলে হয়তোবা জনগণের কিছুটা হলেও খুব কমতে পারে। তো দর্শক, আজকে ভিডিওর বিষয়গুলো নিয়ে আপনার মতামত কী, বা রাজপথের মধ্যে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আন্দোলন করতেছেন, বিভিন্ন সংগঠন থেকে আন্দোলন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী, বা তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অনেকেই বলতেছেন যারা ভয়াবহ দিকে বাংলাদেশ যাচ্ছে, তার একটিমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে ন্যায় বিদ্যুৎ না আছে, মনে করেন যে তেল না আছে, পণ্যের কোনো স্থিতিশীলতা, তো সেরকম একটি জায়গা থেকে কিন্তু বাংলাদেশের অবস্থাটা খুবই ভয়াবহ।
পরিণতির দিকে যাচ্ছে। তো দর্শক, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।